যুক্তরাষ্ট্রের 59তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেয়েছে 224টি ইলেকট্রাল ভোট, আর রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 213 ইলেকট্রাল ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য পেতে হবে 270 ভোট। এদিকে নিজেদের জয় সুনিশ্চিত বলে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। মার্জিয়া মান্নার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। সামনে আসতে শুরু করেছে প্রাথমিক ফলাফল। প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে পেতে হবে অন্তত 270টি ভোট। তবে কে এই ম্যাজিক সংখ্যা ছুঁতে পারবেন তা এখনই বলা যাচ্ছে না, কারণ ব্যাটেল গ্রাউন্ড বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোর ভোট প্রাপ্তির উপরেই প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারটি অনেকাংশে নির্ভর করছে। জাতীয় জরিপ অনুযায়ী সুস্পষ্টভাবে এগিয়ে জো বাইডেন। অ্যারিজোনা অঙ্গরাজ্যে ট্রাম্পের ঘাঁটি বলে পরিচিত হলেও এবারের নির্বাচনে অ্যারিজোনার বাসিন্দারা ট্রাম্পের বদলে জো বাইডেনকেই বেছে নিয়েছেন। ক্যালিফোর্নিয়াতেও জয় পেয়েছেন বাইডেন। অন্যদিকে নির্বাচনে জিততে ডোনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডা এবং জর্জিয়াতে জিততেই হবে। ইতিমধ্যে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন, জর্জিয়াতেও এগিয়ে রয়েছেন তিনি, আর এতেই রিপাবলিকানদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই দুটো রাজ্যে জয় পাওয়াটা জো বাইডেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ট্রাম্পের এই জয়ে ডেমোক্রেটদের প্রত্যাশা অনুযায়ী তাদের পক্ষে বিশাল বিজয়ের কোনো ঘটনা ঘটছে না। সব ভোট গণনা সম্পন্ন হলে নির্বাচনের ফলাফল যে কোনো দিকে যেতে পারে। এদিকে জাতির উদ্দেশ্যে নির্বাচন পরবর্তী ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি ডেমোক্রেটদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন। This is a fraud on the American public. This is an embarrassment to our country. We were getting ready to win this election. নির্বাচনে 74 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলে তা হবে 1992 সালে জর্জ এইচ ডব্লিউ বুশের পর প্রথম কোনো প্রেসিডেন্টের পুনর্নির্বাচনের হার। আর 77 বছর বয়সী জো বাইডেন জিতলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। মার্জিয়া মান্নান, মাইটিভি।